আমার ভিডিওর উপলক্ষে যদি কেউ আসে কি ডিসকাউন্ট কি করা পসিবল? যতটুক সম্ভব ডিসকাউন্ট করে, তবে এই যে ঘাসের মধ্যে আছে যেমন গোল ঘাস ডিম সাইজ, এইগুলো আপনারা যদি রুমের জন্য চান অনেক বড় বড় ওইটাও অ্যাভেলেবল আছে, ওইটাও অ্যাভেলেবল। জি জি, পাপোস এখানে কি দেশি এবং বিদেশি? দেশি বিদেশি, দেশ বিদেশি বলতে বিদেশের মধ্যে চায়না আছে, তুর্কি আছে। জি, এটার নাম হইতেছে বেনি জালট বলা হয়, বেনি জালট। বেনি, আর এটা? এটাও বেনি জালট, এটা হইতেছে সাভারের, একটা হইতেছে ঠাকুরগাঁও। আচ্ছা, সাভারের মালটা একটু লুজ হয় আর ঠাকুরগাঁওর মালটা টাইট হয়, পাইকারিতে হাফ ডর্জন থেকে পাইকারি স্টার। আচ্ছা আচ্ছা, হাফটা অনেক মোটা না? জি, থিকনেস অনেক মোটা, এগুলো সব চাইনিজ এখন দেখানো হবে। ব্যাস, আপনারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম, জি দিস ইজ ইয়াসিন কার্পেট হাউস। এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাপোশ কার্পেট এবং বিভিন্ন ঘর মোছার ব্রাশ, যাবতীয় ধরনের ঘর মোছার ব্রাশ, সিলিং ঝাড়ু, টয়লেট ব্রাশ, ফুল ঝাড়ু, সব ধরনের ব্রাশ এবং কার্পেট সব পাওয়া যায়। এই ধরনের আইটেমগুলো পাওয়া যায় এখানে, এই ধরনের সব আইটেম। তো আপনার পরিচয়টা একটু বলে দেন দর্শকদের। আমি সাদাত হোসেন, ইয়াসিন কার্পেট হাউসের প্রোপাইটার। আমার দোকান হইতেছে ইমামগঞ্জ মোচর, প্রিমিয়ার ব্যাংকের নিচে, 75 মিডফোর্ড রোড, ইমামগঞ্জ। ওকে, এটা চক বাজারের ভিতরের দিকে? এটা চক বাজার বিসমিল্লাহ টাওয়ারের সামনেই, ইমামগঞ্জ চক বাজারের পাশেই একবারে। ওকে, ঠিক আছে। তো সাদাত ভাই, আপনি ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন? আমি ফারস্টে বাংলা আইটেম দিয়ে শুরু করতে চাই। আচ্ছা আচ্ছা, মানে কি পাপোসের আইটেমটা আছে? পাপোসের আইটেম, পাপোসের আইটেম, এটা হবে একটা ভিডিও। জি, আর সেকেন্ড ভিডিওতে কি থাকবে? সেকেন্ড ভিডিওতে থাকবে সব আইটেম, ব্রাশের আইটেম, সকল ব্রাশের আইটেম। জি, আর একটু দর্শকদের উদ্দেশ্যে বলে নেই, আপনারা এখানে তো সকল পাইকারি মূলত সেলটা হয়? মূলত আমাদের এখানে। আর যদি খুচরা নিতে চান দেওয়া যাবে? খুচরা নিতে চাইলে যখন আমরা ফ্রি থাকি তখন খুচরা দেওয়া যায়। মানে অনেকে তো আছে ঢাকার বাইরেও নক করতে পারে, ঢাকার বাইরে থেকে। জি জি, তো এটা কি কুরিয়ার বিদেশি বলতে বিদেশের মধ্যে চায়না আছে, তুর্কি আছে, ইন্দোনেশিয়া আছে, আর দেশের মধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন নিতে পারবে বিজনেস করার উদ্দেশ্যে। তো ঠিক আছে, তো এটা কি বাংলা বাংলাদেশি না? এটা হইতেছে সবচেয়ে কম দামি পাপোশ, পাপোশের মধ্যে যারা একদম কম রেটের ভিতরে যারা চাচ্ছেন ছোট ডগ। এটা হইতেছে সবচেয়ে ছোট সাইজ। ছোট সাইজ, সাইজটা কতটুকু হতে পারে? এটা হইতেছে সবাই ছোট দাবা বললেই চিনে। আচ্ছা, এটার রেট হইতেছে 22 টাকা। 22 টাকা? 22 টাকা, 22 টাকা। এটার মধ্যে কোয়ালিটি হয় দুইটা, একটা হইতেছে সাভারের, একটা হইতেছে ঠাকুরগাঁও। সাভারের মালটা একটু লুজ হয় আর ঠাকুরগাঁওর মালটা টাইট হয়। সাভারের মালের বান্ডিলে প্রায় সবগুলাই ভালো কালার। একটা বান্ডিলে কিরকম পরিমাণ থাকে? এই যে আপনার বান্ডিলটা দেখাই দিতে পারেন, এই যে একদম কালো কালো থাকে না, কালো। আর যেটা সাভারের হবে সেটা ওটার মধ্যে সাদা কালার গুলা মিক্স করা থাকবে, মিক্স করা থাকে সাদা কাগজ সাদা পাপোশ। আমাদের পাপোশ এটা ময়লা হয়ে যায় দ্রুত। হ্যাঁ হ্যাঁ, আর যেগুলো কালো টাইপের বা ডিপ কালার ওইগুলো ময়লা ময়লা দেখাও যায় না, এই কারণে বুঝাও যায় না, ওটার চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা, এই কারণে সাভারের মাল 22 টাকা। কিন্তু সাভারের প্রোডাক্ট গুলো হলো 22 টাকা করে। হ্যাঁ, 22 টাকা, প্রাইস বেশি নাকি? একটু প্রাইস কম। আর যেটা ঠাকুরগাঁও ওটা হইতাছে 24 টাকা। 24 টাকা, 24 টাকা, 2 টাকা বেশি, 2 টাকা বেশি। কারণ প্রোডাক্টের কোয়ালিটিও ভালো, প্রোডাক্টের কোয়ালিটি ভালো। দেখা যাচ্ছে বান্ডিলে 50টা থাকে, সাভারের মালে বিক্রি করলে 50টা 10টা খারাপ বেরোয়, কিন্তু ঠাকুরগাঁয়ে একটাও খারাপ বেরোয়, একটাও খারাপ থাকবে না। আচ্ছা, এরপর এটা তো একটা বান্ডিলে কতটুকু থাকে? মানে এক বান্ডিলে এটা থাকে 50 পিস। 50 পিস, 50 প্রত্যেকটাই, মানে ওই সাভারের এবং ঠাকুরগাঁও দুইটাই, দুইটাই 50 পিসের বান্ডিল। আচ্ছা, এটা এখন পাইকারি রেটটা কিভাবে আসে? এটা পাইকারি যে যেই কয় পিস নিতে চায় দেওয়া হয়, 6টা 12টা বান্ডিল পাইকারি হিসেবে। হ্যাঁ হ্যাঁ, 6টা নিলেই আমরা ওইটা পাইকারি হিসেবে, মানে 6 বান্ডিল,
6 পিস নিলে সেটা পাইকারিতে হাফ ডজন থেকে পাইকারি স্টার্ট আচ্ছা আচ্ছা হাফ ডজন থেকে পাইকারি স্টার্ট এখন কেউ 100 200 যে কোনো প্রোডাক্ট মানে পাপোসের যে কোনো আইটেমে 6টা থেকে আর কি পাইকারি হাফ ডজন থেকে পাইকারি স্টার্ট ওকে ওকে তো কিভাবে প্রাইসটা একটু বলে দেন এটা হইতাছে এটা 22 সাবারেরটা আর ঠাকুরগড়টা 24 আবার এটার মাঝারি সাইজ আছে আচ্ছা মাঝারি সাইজ আছে মাঝারি সাইজের রেট হইতাছে 35 টাকা 35 টাকা করে অনলি 35 টাকা ঠাকুরগড় ইয়াগুলো বলে দেন ঠাকুরগড় না জি জি আচ্ছা আচ্ছা আবার এটার চেয়ে আরেক এটা হইতেছে একদম কালো আচ্ছা আচ্ছা তারপর এটার মধ্যে আবার আরেকটা হয় একদম বড় যেটা হইতেছে 2 ফিট বাই 4 ফিট এটা আরো বড় না এটা 2 ফিট বাই 4 ফিট আছে এটা সাধারণত কোথায় ইউজ করা হয় এটা সাধারণত বিছানার সামনে ইউজ করা হয় অথবা টয়লেটের সামনে মসজিদের গেটের মুখে যেই জায়গায় বড় গেট আছে ওই জায়গায় এটা সাইজটা কতটুকু হতে পারে এটা 2 ফিট বাই 4 ফিট আছে 2 ফিট বাই 4 ফিট বোম্বাই এটা যদি সাবারেরটা নেন তাহলে 85 টাকা আর যদি ঠাকুরগড়টা নেন তাহলে 90 টাকা 90 টাকা করে পিস পড়বে 90 টাকা পিস পড়বে আমার ভিডিওর উপলক্ষে যদি কেউ আসে কি ডিসকাউন্ট কি করা আছে যতটুক সম্ভব ডিসকাউন্ট করে দেওয়া যাবে জি জি ওকে তো ভিউয়ার্স আপনারা পাইকারি রেটে নিতে চাইলে অবশ্যই এখানেই আসবেন ইয়াসিন কার্পেট এটা অবশ্যই এখানে আসবেন একদম সব জায়গা থেকে তুলনায় এখানে সবচেয়ে কম রেটে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো ওকে তারপর কোন নেক্সট আর কি দেখাবেন তারপর এই কোয়ালিটির মধ্যে আছে আমাদের এইচ পপস এটা কি এটা হইতেছে যেমন অনেক ভারী ওই যে দাবা পাপোশের একটা তিনটার সমান অনেক মোটা না জি থিকনেস অনেক মোটা ওকে ওকে থিকনেসটা অনেক মোটা আচ্ছা আচ্ছা এটার দুইটা সাইজ অ্যাভেলেবল দুইটা সাইজ জি এটা হইতেছে ছোটটা ছোটটা না ছোটটা আপনার 55 টাকা 55 টাকা 55 টাকা করে পিস আচ্ছা আচ্ছা আর যেটা মাঝারি সাইজ ওইটা হইতেছে 75 টাকা 75 টাকা করে পিস পিস আচ্ছা আচ্ছা 75 টাকা করে পিস এগুলোর কালার অনেক সুন্দর এবং এগুলো অনেক মজবুত অনেক টেকসই লং টাইম যাবে লং টাইম 6 মাসও কিছু হবে না 6 মাসের কিছু হবে ইজিলি কিছু হবে না ঠিক আছে এটা দুইটা সাইজ পাইল দেন এটা কি সাবার কি বললাম এগুলো ঠাকুরগাঁও থেকে সব এগুলো সাবার থেকে আচ্ছা তারপর এইচ এর মধ্যে একটা মাল আছে আপনার নামটা কি বললেন এটা হইতেছে এইচ পাপোশ এইচ জি এই যে মালের ভিতরে এইচ লেখা আছে এইচ লেখা আছে একটু দেখিয়ে দিলে দর্শকদের ভালো হয় ও আচ্ছা আচ্ছা এইচ লেখা আছে এই কারণে এটার নাম বলা হয় এইচ পাপোশ ওকে আর এরপর এইচ পাপোশের মধ্যে আরেকটু উন্নত মানের আছে এই যে এটা ওটার থেকে এটা আর একটু উন্নত মানের এটার নাম বলি আমরা পায়েল পায়েল পাপোশ জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হইতেছে 65 টাকা 65 টাকা করে এটা কি ছোট বড় সাইজ না এটার অনলি একটা সাইজই হয় একটা সাইজই হয় 65 টাকা আচ্ছা আচ্ছা 75 65 65 করে পিস জি 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 ওকে পাইকারি রেট জি হোলসেল রেট 65 ওকে ঠিক আছে তারপর এই দাবার মধ্যে আছে আপনার ডায়মন্ড তো বিয়ারস আপনি যদি খুচরা নিতে চান তা সরাসরি আসতে হবে এই শপে খুচরা অর্ডার নেওয়া যাবে কিন্তু কুরিয়ার করা যাবে না খুচরা কুরিয়ার করা মানে হোলসেলটা কুরিয়ার করা যাবে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে জি এরপর হচ্ছে দাবার চেয়ে একটু উন্নত এটা হচ্ছে ডায়মন্ড পাপোশ বলি আমরা ডায়মন্ড এই যে দাবাতে যেমন কোনো ডিজাইন নাই হ্যাঁ হ্যাঁ ডিজাইন নাই এক রকম আর এটাতে একটু ডিজাইনের কাজ করা আছে আচ্ছা আচ্ছা যে কারণে দাবার চেয়ে এর প্রাইসটা একটু বেশি আচ্ছা আচ্ছা একদম ছোট যে এটা ডায়মন্ড এটা হচ্ছে 35 টাকা 35 টাকা করে পিস ওকে জি আর এটার মাঝারি সাইজ আছে একটু বড় এটা হইতেছে 47 টাকা 47 টাকা জি 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 47 এটার মধ্যেও 2 ফিট বাই 4 ফিট হবে মানে 2 ফিট বাই 4 ফিট এটার ভিতরে বড় সাইজ হবে বড় সাইজ হবে ওকে দেখাইতেছি এই যে এটা হইতেছে 2 ফিট বাই 4 ফিট 2 ফিট বাই 4 ফিট জি এটা রাখা যাবে 120 টাকা 120 টাকা করে না 120 টাকা এবার লংটা কতটুকু হবে লংটা আছে 4 ফিট 48 ইঞ্চি আর পাঁচটা আছে 2 ফিট 24 ইঞ্চি ওকে ঠিক আছে এটা হলো বাংলাদেশি সব এগুলো বাংলাদেশি আগে বাংলাদেশি গুলো এই তো বাংলাদেশের ভিতরে কি এই আইটেম না আরো আছে আরো আইটেম আছে বাংলাদেশের মধ্যে ভিউয়ারদের দ্রুত দেখালে ভালো হয় কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে জি কারণ আমরা মোটামুটি দ্রুত দেখানোর চেষ্টা করতেছি এটার মধ্যে আপনার দুইটা সাইজ আছে দুইটা সাইজ ডিম গোল্ড আচ্ছা আচ্ছা এটা বড় সাইজ দোনোটাই এটার রেট রাখা যাবে 58 টাকা 58 টাকা 58 টাকা দুটোটা সেম রেট এমনি হ্যাঁ 58 অন্যান্য সবাই বিক্রি করে 60 কিন্তু আমাদের ফ্যাক্টরি প্রোডাক্ট এইখানে 58 নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি এগুলো আচ্ছা আচ্ছা নাম আছে কোনো এটা জি এটার নাম হইতাছে বেনি ঝালট বলা হয় বেনি ঝালট বেনি আর এটা এটাও বেনি ঝালট এটা ডিম ওটা গোল আচ্ছা আচ্ছা এর মধ্যে ছোট সাইজ আছে আবার
আচ্ছা এগুলা বান্ডিলে কত পিস থাকে? এগুলা বান্ডিলে 50 পিস করে 50 প্রত্যেকটা বান্ডিলে 50 করে জি এইগুলা সবগুলাই বাংলাগুলা সাধারণত 50 পিস থাকে তারপর আপনার এটার মধ্যে ছোট সাইজ হবে ছোট সাইজ 38 টাকা 38 টাকা করে জি এর বেনি জালটের ছোট সাইজ 38 টাকা রে ওকে তারপর আপনার আছে এই যে কম্বল জালট কম্বল মানে কাপড়টা কি কম্বল এটা রাবার উপরটা কম্বল কম্বল টাইপের জি এটার রেট হইতো সনলি 58 টাকা 58 ওকে তারপর এটার মধ্যে পলি করা আছে পলি করা জি প্রতি পিসি পলি করা ওকে এগুলো ব্যাপক পরিমাণে চলে একদম 99 এর যারা কাস্টমার তারা নেয় এটা হইতেছে 58 টাকা 58 টাকা করে পিস অনলি 58 টাকা প্রাইস তো বিয়ারস যে প্রাইসগুলো বলা হচ্ছে পাইকারি রেটে কিছুটা কম দেওয়া যাবে ভিডিও ব্লগে যদি ভিডিও এই চ্যানেলের নামের পক্ষ থেকে আসেন তো একটু রেট কমে রাখা যাবে ওই জি ওই ছোট পলির চেয়ে এটা একটু বড় সাইজ হ্যাঁ হ্যাঁ এটা 65 টাকা রে 65 টাকা করে জি জি ওকে অনলি 65 নেক্সট কি আইটেম তারপর আপনার এই যে বাংলাদেশি বেনিউ জালটগুলো আছে আচ্ছা এর আগে ওটা সব তো বাংলাদেশি না হ্যাঁ এগুলো বাংলাদেশি বলার আগে একটু বলে দেন জি এই বেনিগুলো আছে আমাদের একদম গেঞ্জি কাপড়ের এগুলো দুই সাইজ হয় ছোটটা দুইটা সাইজের হয় দুইটা সাইজ হয় ছোট সাইজটা 28 বড় সাইজটা 38 ওকে ঠিক আছে পিস কত করে এইগুলো 50 পিস পার দিন জি আমাদের এই একটা বাংলা আইটেম আছে যেটা হট কেক একদম সবচেয়ে বেশি চলে বাংলা আইটেমের মধ্যে বাংলাদেশের ভিতরে মানে জি বাংলাদেশি আইটেমের মধ্যে সবচেয়ে বেশি চলছে কালারফুল সব 70 টাকা রে 70 টাকা করে পিস জি এটার মধ্যে ডিম আছে ওভাল শেপও আছে আচ্ছা আচ্ছা জি এই যে গোল শেপও আছে গোল শেপেরও আছে জি ওকে গোল শেপেরও হবে এটা একই প্রাইস 70 একই প্রাইস 70 ঠিক আছে নেক্সট বাংলাদেশে কি এই আইটেম না আরো আছে আরেকটা আইটেম আছে বাংলাদেশের ভিতরে ফোম পাপোশ ফোম পাপোশ এটা সহজে ধোয়া যায় ধুয়ে আবার চিপড়ানো শুকানো একদম ইজি মানে নষ্ট হবে না জি এটা অনলি 70 টাকা প্রাইস কত করে অনলি 70 টাকা প্রাইস 70 ওকে জি এটা অনলি 70 টাকা প্রাইস বাংলাদেশি আইটেমের মধ্যে বাংলাদেশের ভিতরে এই আইটেম না জি মোটামুটি আইটেম এইগুলাই ওকে তো নেক্সট এখন বিদেশি আইটেমগুলো না জি এইগুলো হইতোছে চায়না আইটেম চাইনিজ জি এটারে আমরা বলি চায়না ফোম ভেলভেট পাপোশ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার আছে তো থিকনেস সমোটা ব্যাকিং খুবই সুন্দর গ্রিপ আছে টাইলস আর কি স্লিপ কাটবে না স্লিপ কাটবে না অনেক ধরনের কালার আছে এটার মধ্যে অনেক ধরনের কালার আছে জি এটা 160 টাকা এটা সাইজ হতেছে 40 60 সেমি ওকে 40 60 সেমি ওকে কত করে অনলি 160 টাকা 160 টাকা জি জি ওকে চাইনিজ না জি এগুলো চায়না এখন যা দেখাবো সব চাইনিজ এই এটা হইতাছে যেমন দুই পা হ্যাঁ হ্যাঁ দুই পা স্টিকারের কারণে আমরা বলি এটা দুই পা ফেন্সি আচ্ছা আচ্ছা ওকে জি এটার ব্যাকিং টা অনেক সুন্দর গ্রিপ করবে স্লিপ কাটবে না কোনো এটাও 160 টাকা 160 টাকা করে বিভিন্ন কালার হবে ওকে বিভিন্ন কালার হবে জি জি ওকে নেক্সট নেক্সট আছে আপনার এই যে জক পাপস এটাও চাইনিজ না জি এগুলো সব চাইনিজ এখন দেখানো হবে ভিউয়ার্স আপনারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে জি তাহলে বাংলাদেশে যে কোনো কালার দেখতে পারেন এই যে অনেক কালার अवेलेबल এবং সব কালার अवेलेबल সব আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে কালার গুলো দেওয়া যাবে সমস্যা নেই এটার অনেকগুলো সাইজ হয় একদম ছোট সাইজ হয় যেটা হোলসেল 115 এটা যেমন 40 60 সেমি হ্যাঁ হ্যাঁ এটা হইতেছে আপনার 190 টাকা 190 করে আবার 50 60 সাইজ সেমি হবে ওইটার প্রাইস 300 টাকা 300 টাকা করে জি জি ওটা কি আছে এখানে স্যাম্পল জি ওইখানে আছে দেখেন এই যেমন এটা হইতেছে ছোটটা একদম ছোটটা একদম ছোটটা 115 ওকে এটা হইতেছে 190 টাকা আর এর বড় আছে 50 80 ওইটা হইতেছে 300 টাকা 300 টাকা করে ওকে নেক্সট কি আইটেম নেক্সট এই সব চাইনিজ না জি এগুলো সব চাইনিজ এটা হচ্ছে ঘাস পাপোশ শাগি পাপোশ বলি আমরা ঘাস পাপোশ বলি ওকে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার জি 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 এটা হইতেছে 40 60 সেমি 40 60 সেমি না জি জি এটা কত করে এটা অনলি 270 টাকা রে 270 টাকা করে রেট ওকে আর এটার বড় সাইজও अवेलेबल আছে যেটা 44 70 ওটা 350 টাকা নেক্সট আর কি আছে এই যে কার্বিন পাপোশ কার্বিন জি ওকে এটা অনেক মোটা থিকনেস ব্যাগিং লং টাইম চলে যাবে না লং টাইম চলে যাবে এই যে 40 60 সেমি
মেড ইন চায়নার লোগো আছে, বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার আছে, জি যে কোনো কালার দেওয়া যাবে, জি যে কোনো কালার, এক বান্ডিলে তো বিভিন্ন কালারই থাকে, বান্ডিলে 25 পিস থাকে, 25 পিস থাকে এগুলো, জি এই কার্বিনগুলো, হ্যাঁ চাইনিজ সবগুলো 25 পিস থাকে না, এক একটা এটার এটার শুধু 25 কার্বিনটা 25 পিস থাকে, আচ্ছা আচ্ছা, এটার প্রাইস হইতেছে 210 টাকা, 210 টাকা করে, হ্যাঁ আর এটার বড় সাইজও আছে 4470, ওটার প্রাইস 310 টাকা, 310 টাকা করে বড় সাইজটাও অ্যাভেলেবল আছে। ওকে জি, অনেক কালার আছে, বিভিন্ন কালার দাও, বিভিন্ন কালার আছে, ওকে এটা চাইনিজ প্রোডাক্ট গুলো, তারপর আর কি আইটেম আছে, এটা চায়না ফোম পাপস, চায়না ফোম, এটা ব্যাকিং দাও গ্রিপ করাই, স্লিপ কাটবে না, কাটবে না টাইলসে কোনো স্লিপ, জি এগুলো কোনো স্লিপ কাটবে না, এটা ধুইতে খুবই আরাম, ওকে ওয়াশিং মেশিনে দিয়েও ধোয়া যাবে, ধোয়া যাবে, এটা প্রাইস অনলি 120 টাকা, 120 টাকা, জি জি, ওকে এটার মধ্যে বড় সাইজটাও হবে, বড় সাইজও হবে, জি জি জি, 50-60 সাইজ বড় সাইজও হবে অ্যাভেলেবল আছে, মানে ফর্ম চাইনিজ ফর্ম, জি ওই চাইনিজ ফর্মই বড় সাইজ, এটার প্রাইস পড়বে আপনার 200 টাকা, 200 টাকা করে, জি জি ওকে 200 টাকা পড়বে, 200 টাকা করে, বিভিন্ন কালার আছে, কালার আছে অনেক কালার, আই হোয়াটসঅ্যাপ নক করলে কালার গুলো দেওয়া যাবে, জি জি নামগুলো বলে দেওয়া আছে, যেটা পছন্দ হয় ওটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন, জি জি জি, তাহলে সব আরো ডিটেইলস ইনফরমেশন দেওয়া যাবে। নেক্সট আর কি আইটেম, নেক্সট আমরা দেখাবো টিস্যু পাপস, টিস্যু কাপড় বলি, টিস্যু পাপস, ওকে এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইনের, জি ওকে, যেমন এটা টিস্যু কাপড় বলা না, জি এই ব্যাকিংটা টিস্যু টাইপ, টিস্যু এটাও গ্রিপ করবে, কোনো স্লিপ করবে না, ওকে এটা হচ্ছে যেমন স্টেপ, হ্যাঁ হ্যাঁ স্টেপ, এটাও স্টেপ কিন্তু এটার মধ্যে যেমন চারটা গোলাপ আছে, এটারে বলি আমরা চার গোলাপ, ওকে অনেকটা আর্জেন্টিনার পতাকার মতো, জি এটা হইতেছে আবার একটু বেনি বেনি টাইপ, ঘন ঘন স্টেপ, বেনি স্টেপ, এটারে বলি আমরা বেনি, ওকে এগুলো সবই টিস্যু, টিস্যুর মডেল, ওকে প্রাইস সবগুলোরই এক, 38-58 সাইজ, প্যাকেটে 20 পিস থাকে, 130 টাকা, 130 টাকা করে, জি অনলি 130 টাকা, আপনারা পাইকারি রেটে দ্রুত নক করবেন, আমরা কিছুটা ডিসকাউন্ট করে দেব, ঠিক আছে ভিউয়ার্স, আপনারা পাইকারি রেটে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, আর আপনারা এখান থেকে নিয়ে যে কোনো জায়গায় বিজনেস করতে পারেন, জি জি এখান থেকে আমাদের থেকে নিয়ে সবাই মূলত বিক্রির উদ্দেশ্যে যে কোনো প্রান্তে নিয়ে বিজনেস করতে পারেন, আমাদের ঢাকা বাংলাদেশে প্রায় 64 জেলায় কাস্টমার আছে, ওকে জি এরপর হইতেছে এই যে এই পাপসগুলো, এটা কি চাইনিজ, এটা হইতেছে মেড ইন ইজিপ্ট, মেড ইন ইজিপ্ট ডিভাইন, আচ্ছা এটা মিশরের নাকি, জি মিশরের, ওকে সেম জিনিসটা আপনার চায়নারও হবে আমাদের কাছে, সেম জিনিসটা চায়নাও হবে, চায়নাও হবে, এই যে চায়না মেড ইন চায়না, রেটের ভিতরে মনে হয় পার্থক্য, রেট একটু পার্থক্য আছে, যেটা ইজিপ্ট লেখা ওটা একটু প্রাইস কম, প্রাইস কম, প্যাকেটে থাকে 20 পিস, আর যেটা চায়না লেখা ওটা প্যাকেটে থাকে 25 পিস, প্রাইস একটু বেশি, ওকে যেমন একদম ছোটটা এটা 31-45 সাইজ, এইটা প্যাকেটে 20 কালার, যদি ইজিপ্ট নেওয়া হয় তাহলে 75 টাকা, যদি চায়না নেওয়া হয় তাহলে 78 টাকা, জি 3 টাকা আর কি ডিফারেন্স, 3 টাকা ডিফারেন্স, আবার এটার মধ্যে বড় সাইজ আছে 36-50, ওকে পিছনে সবগুলো আইটেমের সাইজ লেখা দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়, ওকে 36-50 যেটা এটা ইজিপ্ট যেটা এটা 100 টাকা, আর যেটা মেড ইন চায়না ওটা 102 টাকা, ওকে আবার এটার মধ্যে 38-58 আছে, 38-58 এটা, ওকে এটা এইগুলো গ্রিপ করবে না, এগুলো ব্যাকের আবার তো স্লিপ খাওয়ার কোনো স্লিপ খাওয়ার কোনো সম্ভাবনা নেই, ইজিপ্ট যেটা ওইটা 120 টাকা, আর যেটা চায়না ওইটা 122 টাকা, ওকে ওইটা 122 টাকা, এরপর নেক্সট আর কি আইটেম আছে, এগুলার আরো বড় সাইজও আছে, বড় সাইজও দেওয়া যাবে, বিভিন্ন 4470 আছে, 50-75 আছে, ওইগুলো অ্যাভেলেবল সব, প্রাইসটা কেমন, 4470 এর প্রাইস হইতেছে 170 টাকা ইজিপ্ট, 175 টাকা চায়না, আর 50-75 ইজিপ্ট 200, আর চায়না হইতেছে 205 টাকা, ওকে ঠিক আছে, তারপর আসা যায় দেখতে পারি আমাদের প্লাস্টিক আইটেম গুলোর ভিতরে, প্লাস্টিক যে যারা নিতে চান, আচ্ছা আমরা প্লাস্টিক যে আইটেম গুলো, প্লাস্টিক আইটেম গুলো আছে, আচ্ছা আচ্ছা, এগুলো এখন বাংলাদেশে তৈরি হইতেছে, যেটা তৈরি করতেছে আমাদের গ্রুপ আরএফএল কোম্পানি, আরএফএল, আরএফএল আপনারা বিভিন্ন অ্যাড্রেসে দেখে থাকবেন, সাপোর্ট বাটম্যাট সাপোর্ট, জি আরেকটা কোম্পানি আছে লিরা, লিরা, জি যেটা হইতেছে লিরা,
লিরা এটাও বাংলাদেশি কোম্পানি ওকে জি এটা লিরা লিরার মধ্যে মানে দরজার আইটেম গুলো আছে প্লাস্টিক দরজা জি জি ওনাদের প্লাস্টিক আইটেম প্রচুর প্লাস্টিক আইটেম জি জি ওকে আরএফএল এর মালটা হইতাছে একটু পাতলা আর লিরা কোম্পানির মালটা হইতাছে একটু মোটা মোটা আবার 36-50 সাইজ যেটা এটা আরএফএল হইতেছে আপনার 100 টাকা লিরা হইতেছে 105 টাকা ওকে আবার 40 সাইজ সাইজে আরএফএল হইতেছে 125 টাকা মোটামুটি পাপসে কি এই আইটেম না আরো আছে আরো অনেক বিভিন্ন কালেকশন আছে জি 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 তো ভিউয়ারদের ভিডিও লং হয়ে যাচ্ছে জি এটা হইতেছে আপনার এই যে তুর্কি আইটেম তুর্কি আইটেম না তুর্কির যারা তুর্কির অরিজিনাল তুর্কির চাচ্ছেন আছে আবার সেম ইন্দোনেশিয়া আছে এখানে আইটেম প্রাইস সেম জি এটা হইতেছে একদম ছোট এগুলা মেড ইন তুর্কি তুর্কি অরিজিনাল তুর্কি অরিজিনাল তুর্কি 36-50 সাইজ এটা হইতেছে 105 টাকা ওকে আর এটার বড় সাইজ আছে এই যে এটার হইতেছে এর বড় সাইজ বড় সাইজ এটার মধ্যে দুইটা কোয়ালিটি হয় যেমন এটার নাম হইতেছে ইস্তাম্বুল ইস্তাম্বুল এটার নাম হইতেছে জুম্মা জুম্মা মালটা হইতেছে একটু থিকনেস মোটা মোটা আর ইস্তাম্বুল মালটা থিকনেস পাল্টা পাতলা পাতলা এটা 40 সাইজ ইস্তাম্বুল পড়বে আপনার 115 টাকা 115 টাকা আর যদি আপনারা জুম্মা নেন তাহলে 3 টাকা বেশি 118 টাকা 118 টাকা আর সেম জিনিসটি আপনার ইন্দোনেশিয়া হবে মেড ইন ইন্দোনেশিয়া যেটার কি একটু চারকোনা এটারও কালার আছে ওকে মেড ইন ইন্দোনেশিয়া এই যে মেড ইন ইন্দোনেশিয়া সিল আছে আপনার ছেলে দেখতে পারেন ইন্দোনেশিয়া না জি ওকে এটার প্রাইস পড়বে 115 টাকা 115 টাকা করে জি অনলি 115 টাকা এটার মধ্যে বড় সাইজ আছে আমাদের বড় সাইজ যেমন 2 ফিট বাই 3 ফিট 2 ফিট বাই 3 ফিট জি এটার প্রাইস পড়বে আপনার 330 টাকা 330 টাকা করে জি ওকে আবার এর চেয়েও বড় আছে 2 ফিট বাই 4 ফিট 2 ফিট বাই 4 ফিট জি এটার প্রাইস পড়বে 430 এইগুলো আপনারা যদি রুমের জন্য চান অনেক বড় বড় ওইটাও অ্যাভেলেবল আছে ওইটাও অ্যাভেলেবল জি ডিজাইন গুলো প্রায় সেমই হবে সেম হবে হ্যাঁ হ্যাঁ অনেক রকমের ডিজাইন আছে যেটা এই যে ব্যাকিং রুমের সাইজেরও হবে না বড় বড় যেমন 3 ফিট 5 ফিট 4 ফিট 6 ফিট 5 ফিট 7 ফিট 6 ফিট 9 ফিট 8-11 9-12 এগুলো সবই অ্যাভেলেবল আছে আচ্ছা এগুলো মানে পুরো একটা রুমের সাইজের পুরো একটা বিগ রুমের সাইজেরও অ্যাভেলেবল আচ্ছা আপনার সাধারণত কি বলে পাপস না এগুলো কার্পেট বলে এগুলো কার্পেট কার্পেট বলে জি কার্পেট পাপস টাইপের বলে এগুলোকে কার্পেট বলে এটার নাম হইতাছে যেমন ক্লাসিক হয় জুম্মা নাম হয় ইস্তাম্বুল নাম হয় আলমায়া নাম হয় বিভিন্ন নামের আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং দামও অনেক সীমিত জি জি ওকে এগুলো কি প্রাইস বলা হয়েছে হ্যাঁ এগুলোর প্রাইস বলা হয়েছে 3 ফিট 5 ফিট যেটা এগুলোর মধ্যে ওইটার প্রাইস পড়বে 800 টাকা ওকে যেটা 4 ফিট 6 ফিট ওইটার প্রাইস পড়বে 1150 টাকা যেটা 5 ফিট 7 ফিট ওইটার প্রাইস পড়বে 1900 টাকা যেটা 6 ফিট 9 ফিট ওইটার প্রাইস পড়বে আপনার 2800 টাকা আর যেটা 8 ফিট বাই 11 ফিট ওইটার প্রাইস পড়বে 4300 টাকা আর যেটা 9 ফিট বাই 12 ফিট ওইটার প্রাইস পড়বে 6500 টাকা 6500 টাকা পারচেজ কিছুটা তো ডিসকাউন্ট করা যদি ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখে আসে অবশ্যই কিছুটা যতটুকু অনার করা যায় অনার করা হবে ওকে তো এই তো মোটামুটি পাপসের আইটেম গুলো না জি তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে লাস্ট একটু ফিনিশিংটা বলে দেন আর আইটেম আছে না ওকে এগুলো কোন দেশি এগুলো তুর্কি তুর্কি না এটার সাইজ হচ্ছে 50-80 এটা হইতেছে একটু মোটা কোয়ালিটি না জি জি একটু মোটা ওই ক্লাসিকের চেয়ে একটু মোটা এটার প্রাইস হইতেছে 350 টাকা 350 টাকা জি অনেক কালার আছে অনেক কালার আছে অনেক বিভিন্ন কালার আছে না বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার অ্যাভেলেবল আছে ওকে জি তুর্কি সবগুলো জি এগুলো সবগুলো তুর্কি তারপর আমাদের এই যে এই একটা পাপস আছে এই একটা কালার এটা কি অনেকটা ফর্ম এটা চাইনিজ জাতীয় চাইনিজ এটা
গ্রিপ করবে, গ্রিপ করবে, স্লিপ কাটবে না, রেক্সিন টাইপের পিছনে, এটা একটু প্লাস্টিক টাইপেরই। আচ্ছা আচ্ছা, এটা এটা দুইটা সাইজ হয়, 50-80 আর ওইটা সিগে 40-60। 40-60 এর প্রাইস হইতেছে 200 টাকা, আর 50-80 এর প্রাইস হইতেছে 300 টাকা। 300 টাকা এগুলো প্যাকেটে 25 পিস থাকে, এক প্যাকেটে 25, এক বান্ডেলে 25 পিস, আর 25টা 25 কালার, কোনটাই এক কালার না, এক কালার না, 25টা 25 কালার, 25 ডিজাইন। ওকে, আমাদের পাপসে কোনো মালই এক কালার না, সব ডিজাইন, বিভিন্ন ডিজাইনের সব প্যাকেটগুলো সব বিভিন্ন কালার মিক্স করা, মিক্স করা থাকে। তো এই মো WhatsApp নাম্বার যেগুলো আছে যোগাযোগ করবে, আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ইমোতে নক করতে পারেন, আমরা আমাদের প্রোডাক্টের ছবি ইমোতে আপনাদেরকে দিয়ে এবং প্রাইস সহ দিতে পারবো। আমার ফোন নাম্বার হইতেছে 018-42-568-307। ওকে, এটাই হইতেছে ইমো নাম্বার। আপনারা ব্যাংকে বা যে কোনো রকেট বিকাশ যেভাবে লেনদেন করতে চান ওইভাবেই লেনদেন করা যাবে, এবং আপনাদের প্রোডাক্ট আমরা কুরিয়ার বা ট্রান্সপোর্টে পাঠানোর ব্যবস্থা করা হয়। ওকে, সব প্রোডাক্ট এবং এই ভিডিও দেখে আপনারা আসলে যতটা সম্ভব কম প্রাইস পারা যায় আমরা কম রেটে দেওয়া যাবে, সবচেয়ে কম রেটে যতটুকু করা যায় আমরা অনার করার চেষ্টা করি। তো ব্যস্ততা এ পর্যন্তই, আল্লাহ। জি জি জি, আমাদের অবশ্যই।